আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এটা হচ্ছে আমার চুলা, এখানে আমি রান্না করবো। আবিরে মাটি কাটতে আনতেছে, চুলা বরবার জন্য এখানে মাটি ফেলাবো, এখানে রশি ঘর তুলবো। একটা আবিরে মাটি কেটে কেটে আনতেছে, আবির কষ্ট হইতেছে না? আবিরে মাটি কেটে কেটে আনতেছে, দেখতেই পাচ্ছেন অনেক কষ্টে। আদরে নাই, আদরে থাকলে কোথা থেকে কাটতে সব গেঞ্জিটা গায়ে দিতা। আমার আবির আমাকে অনেক কাজে সাহায্য করে, মাটি নিতেছি, রসিকর তুলতেছি, এই যে মাটি কাটতেছে, রসিকর তুলবো, রসিকর রান্নাঘর উপর থেকে কাটো, উপর থেকে কাটো। হ্যাঁ, আদরে থাকলে তো আদরে তো করতো বাবা, আদরে কাটে দিতে তুমি লই যেতে সুন্দর করে। হ্যাঁ, উপর থেকে কাটো, উপর থেকে কাটো। হ্যাঁ, মিষ্টি কাটো না, দেখতে পাচ্ছেন আবিরে কিভাবে মাটি কাটছে। দুই ভাই এটা নিয়ে নিয়ে ওইটা ওইটা বইরা লেবে আর রান্নাঘরটা, ঠিক আছে? তারপর চুলা চুলা লেপটে বাইরে রান্না করবো। গ্যাসের যে দাম 1300 টাকা 1400 টাকা দাম, এখন বৃষ্টি চলে গেছে, রান্নাঘর তুলতেই হবে। ওইসে ওইসে আর আর দিও না, আর দিকে করো না, নাও মাথায় নাও, তুলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি গরুর মাংস রান্না করবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি এখন পেঁয়াজ কুচি দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। আবির বলতে চাবো গরুর মাংস খাবো, তাই এই এক পোলটা ছিল শেষ, আর গরুর মাংস নেই, রান্না করে ফেলাম আবিরের জন্য। মরিচের গুঁড়া দিচ্ছি, হাতে মাখানো রান্না করবো, হাতে মাখে আমার আম্মুর মতন। মরিচ বেশি দেবো না, আবির ঝাল খেতে পারে না, তাই হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। গলাটা ঠান্ডা লাগে, ভেঙে গেছে, কথাগুলো বোঝা যাচ্ছে না। এগুলো গরুর মাংস মশলা দিয়ে দিচ্ছি, আধুনিক গরুর মাংস মশলা। এখন আমি লবণ দেব পরিমাণ মতন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আদা বাটা, জিরা বাটা দিয়ে দেবো, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আদা বাটা, রসুন বাটা এগুলো, সরি, এখন জিরা বাটা দেবো। তো আমি ফ্রিজে রেখে দিই এগুলো বেটে বেশি করে। এখন পরিমাণ মতন তেল দেব, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে দিলাম। এখন হাতে কষাই এগুলো রান্না করব, চুলার উপরে বসাই দেব। বন্ধুরা, সব দিয়ে দিচ্ছি, লং ট্যাঙ্কা, এলাচ, দারচিনি ওগুলো দিই নি, এখন দেব দারচিনি, দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিচ্ছি ভালো মতন মেখে। আবিরে মাটি কাটতেছে, বলতেছে শরবত বানাতে, আবিরে তোমার এখন শরবত বানাবো। ডাকড়া দিয়ে দিলাম। বন্ধুরা, আবিরের জন্য শরবত বানাচ্ছি, আবির শরবত খাবে, তাই লেবু রস দিয়ে। আবিরে আবিরে চাষতে ভাই, জ্বাড়াতে ভাই, মাটি কাটতেছে আমার জন্য, সব শরবত বানাচ্ছি, ঘরে আসো। হ্যাঁ, তিন জন ঘরে আসো, হাত পা দিয়ে শা শা
আবির মুরগিটা খেয়ে দাও, মুরগিটা দেখো গায়ে ঢুকছে। ওরা শরবত খাবে তাই মায়ের দিকে হারান হয়ে গেছে। বিসমিল্লাহ ছেড়ে দিচ্ছি। ওরা বদলি দিছে আমার খেতে না আমি আরাফ নাও শরবত খাইব এখন। বিসমিল্লাহ নে কোনটা কে কোনটা নেবে নাও সব একই নাও। বিস্কিট দিয়ে ভিজে ভিজে খাও আবিরে জড়াতে বাইরা। এখন বিস্কিট দিয়ে ভিজে ভিজে নাস্তা খেতে আবির মাটি খেয়ে হরণ হয়ে গেছো গা। আবির বিস্কিট খাও, কেক বিস্কিট খাও। আবির খাবে না বিস্কিট। আমি বিস্কিট খাবো না, টুথ বিস্কিট খাইবা খা, একটু খা। আরও আছে শরবত আছে, হামিম শরবত নিলে নিয়ে আরও আছে শরবত। এক ডেক বানাইছে তোকে তিনজনের লেগে। না ফুল দিবে গায়ে খাই লোক খাই নাই, তুমি খাও খাই। আবার মাটি কাটতে যাবে আবার। হ্যাঁ হামিম বিস্কিট খাস না দিয়ে, বিস্কিট খাও না। বর্তেছে অনেকখানি বর্ষে, মাশাল্লাহ অনেকখানি বর্ষে। দেখি এখন কাটতেছে কিনা, শরবত হয়ে গেছে কাটতে। মাশাল্লাহ অনেকখানি তো কাটছো, অনেকখানি তো নিছো। তিন বদলি উপর থেকে কাটাবো, উপর থেকে কাটো। এই যে আমার বাসুরের ছেলে কাটতেছে। আপু কাটতেছো তুমি? আপু দেখো পায়ের ভিতরে কোপ লাগে না জানি। হ্যাঁ কি বলতো শুনছো? পায়ের ভিতরে জানি কোপ লাগে না। আব্বা পায়ের ভিতরে জানি কোপ লাগে না। হ্যাঁ আস্তে আস্তে কাটো। কয়টা আলু দিয়ে দেবো মাংসের ভিতরে দেখি মাংস কেমন হয়েছে। দেখিতে বন্ধুরা আমার বড় গরু মাংসের রান্না কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন? হয়ে গেছে। আমি এখন জিরা ফাঁকি দিয়ে দেবো। জিরা ফাঁকি দিয়ে দিছি। হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন, এখন আমি নামাই ফেলবো। পরে এখন ভাত খেতে বসলাম, অতক্ষণ আম্মু মাটি টানছিলাম, হালকাও টানবো, মোটামুটি শেষ হয়নি। কি দেখাচ্ছ? গরুর মাংস, আলু আর লেবু। শুরু করে দিই।
বিসমিল্লাহ। মুখে বলছিলাম গরুর মাংস রান্না করতে, তাই আমি গরুর মাংস রান্না করছি আমার জন্য। বলছিলাম আম্মু, তুমি আমাকে আজকে গরুর মাংস রান্না করে দিও, আমি ভিডিও দেখাবো। আম্মু বলে আচ্ছা রান্না করে দিও। আমার ভাইয়ের অনেক জ্বর, সেজন্য আজকে ভাই আমার সাথে ভাত খেতে উঠেনি। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের আমার সুস্থ হয়ে উঠে। বন্ধুরা, আমাদের এখানে বালু ফেলাই দিতেছে, বালু ফেলাচ্ছে। বন্ধুরা, এই তো বালু ফেলাইছে। আপু বালু ফেলেছে না, ওই যে বালুর মেশিনটা পাইপ, বালু দিয়ে সব ভরবে। আবির গান গাও, কতক্ষণ গান গেছে না, এখন একটা গান গাও। আবির ওদিকে যায় না, ওদিকে ওদিকে কি ভালো ভরে গেছে গা, মাশাল্লাহ। হ্যাঁ মিম বাবা, তুমি যায় না, ফানিতে ভরে দেবে গা। ইচ্ছা করে দেখছো শানমিন, দেখছো ইচ্ছা করে ফানিতে নামছে তুই। মিনি কক্সা বাজার এখানে চলে আসছে, এটা হচ্ছে মিনি কক্সা বাজার। তাড়াতাড়ি কাপড় পাল্টে যাও, তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি যাও, জুতা নাও, তাড়াতাড়ি যাও, জুতা নাও, কাপড় পাল্টে যাও। আল্লাহ হাফেজ।